নেটিজেনদের ধারণা ছিল বাহুবালির পর স্পেশাল এফেক্টস অ্যাকশন লোকেশন সব দিক দিয়ে চোখ ধাঁধিয়ে দেবে সাড়ে তিনশো কোটি টাকার বাজেটের সাহ প্রচারও হয়েছিল জোরদার কিন্তু শুক্রবার মুক্তি পাওয়ার পরেই সমালোচনার মুখে পড়ে ওই বিগ বাজেটের ছবি তা সত্ত্বেও প্রথম দিন বক্স অফিসের সাহর ভাড়ার বেশ পরিপূর্ণ প্রথম দিনের পর ওই ছবির বক্স অফিসে রোজগার চব্বিশ কোটি টাকা বিভিন্ন সূত্রে বলছে মোট আয় চব্বিশ কোটির খানিকটা বেশি হতো কিন্তু উত্তর ভারতে বেশ কিছু রাজ্যে সিনেমার প্রিন্ট দেরিতে পৌঁছায় তাই খানিক সিনেমায় কমে যায় তবে মুম্বাই গুজরাতে ভালো আয় করেছে শাহর তা সত্ত্বেও বাহুবলীর প্রথম দিনের রেকর্ড ভাঙতে পারেনি অ্যাকশন থ্রিলার হিন্দিতে ডাবিং হওয়া দক্ষিণী ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশনের তালিকায় শাহর স্থানে রয়েছে দু নম্বরে এর আগে থালাইভা রাজানীকান্ত অভিনেত্র টু পয়েন্ট জিরোর স্থান ছিল ওই জায়গায় কিন্তু তা ছাপিয়ে গিয়ে সেই জায়গা দখল করেছে শাহ দুনিয়ার সবচেয়ে বড় কায়েম এজেন্সি খালি সিংহাসনের বসবেকে তাই নিয়ে ষড়যন্ত্র রেশারেশি অন্যদিকে মুম্বাই ঘটে যাওয়া কোটি টাকার চুরির তদন্ত করতে নামে মুম্বাই পুলিশ চোর পুলিশ খেলার গল্প নিয়ে এই প্রবাস এবং শ্রদ্ধা কাপুর অভিনীত সাহ